कृतज्ञता ज्ञापन करछि महान आल्लाह ताआलार प्रति एवं दुरूद नाजिल होक आमादेर प्रिय नबी हजरत मुहम्मद सल्लल्लाहु आलाइहि सल्लम एवं तार परिवारेर प्रति। सुप्रिय शिक्षार्थीरा, तोमादेर सबाइके सालाम जानाच्छि, आसलामु आलाइकुम। आजके तोमादेर हाजिर हलाम उद्भिद विज्ञानेर सेकेंड जे क्लास आछे सेकेंड क्लास निये। सेकेंड क्लासेर आमरा आजके शिखब होच्छे जे कार्बोहाइड्रेटेर श्रेणी विभाग। तो गत दिन तुम्हारे कार्बोहाइड्रेटर संज्ञा बोलछिलाम, जो दुई धरनेर संज्ञा बोलछिलाम सेटा एकटु रिपीट करी। तो तुम्हार पुरातन जो संज्ञा जेटा बोलछिलाम सेटा तुम्हारा जानो, जो बोलछिलाम जो कार्बन हाइड्रोजेन एवं अक्सिजेन द्वारा गठित यौग, जेखाने कार्बन हाइड्रोजेन एवं अक्सिजेन अक्सिजेनेर अनुपात 1:2:1। एवं आधुनिक संज्ञा अनुसारे बोलछिलाम जे पलिहाइड्रक्सि एल्डिहाइड अथवा पलिहाइड्रक्सि कीटन अथवा एदेर थेके जे उद्भूत जे यौग, से यौगके आमरा बोलछिलाम जे कार्बोहाइड्रेट। आजके आमरा कार्बोहाइड्रेटेर श्रेणी विभाग दिये शुरू करी। ताहले प्रथमे आमरा जेटा देखी जे स्वादेर भित्तिते कार्बोहाइड्रेटके विभिन्न भागे भाग करा जाए। प्रथमे आमरा देखबो जे कार्बोहाइड्रेटके स्वादेर भित्तिते दुई भागे भाग करा जाए। ताहले स्वादेर भित्तिते आमरा दुई भागे भाग करते पारी। एकटा देखो सुगार, একটা হচ্ছে সুগার আর একটা হচ্ছে নন সুগার। তাহলে দেখো সুগার আর একটা হচ্ছে নন সুগার। তাহলে সুগার কারা আর নন সুগার কারা সেটা আমাদের একটু জানার দরকার। দেখো সুগার যারা বুঝতে পারছো, সুগার মানে হচ্ছে তোমরা জানো যে চিনি, কিন্তু আসলে এটাকে সিনোনিমাস হিসেবে ব্যবহার করা হয়। তাহলে সুগারের সাধারণত তিনটা বৈশিষ্ট্য থাকবে। এক নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এরা হচ্ছে স্বাদে মিষ্ট হতে হবে। স্বাদে তোমার মিষ্টি বা স্বাদে হচ্ছে মিষ্ট হতে হবে। সেকেন্ড যে বৈশিষ্ট্য এটা হচ্ছে পানিতে দ্রবণীয় হতে হবে। কি হতে হবে? পানিতে দ্রবণীয় হতে হবে। এবং থার্ড যে বৈশিষ্ট্য যেটা আছে সেটা হচ্ছে এটা সাধারণত তোমার স্ফটিক বা দানাদার হতে হবে। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দানাদার হতে হবে, দানাদার। এই তিনটা বৈশিষ্ট্য যাদের থাকবে তাদেরকে আমরা বলি সুগার। আবার বলি, এই তিনটা বৈশিষ্ট্য যাদের থাকবে তাদেরকে আমরা বলি সুগার। আর এই তিনটা বৈশিষ্ট্য যাদের বা এই তিনটার ভিতরে মনে করো যে দুইটা বৈশিষ্ট্য যাদের থাকবে না বা একটা বৈশিষ্ট্য যাদের থাকবে না তাদেরকে আমরা বলবো হচ্ছে নন সুগার। তাহলে সুগারের উদাহরণ তোমরা খুব ভালো করে জানো যে সুগার কোনগুলা, তারপর হচ্ছে নন সুগার কোনগুলা। তাহলে সুগার আমরা বলতে পারি তোমরা বাজারে যে চিনি খাও, সুক্রোজ, তারপর হচ্ছে আমাদের গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে সুগার। আর নন সুগার কোনগুলা? সাপোজ মনে করো আমরা যে তোমার সেলুলোজ, আমরা যে সেলুলোজ আমরা হজম করতে পারি না কিন্তু আমরা খাই, কিন্তু সেই সেলুলোজ সেলুলোজ হচ্ছে নন সুগার। তাহলে এটা গেল আমাদের স্বাদের ভিত্তিতে। সেকেন্ড যে কথা যে এর বীজারণ ক্ষমতার উপর ভিত্তি করে সাধারণত এটাকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা একটু দেখো এর বীজারণ ক্ষমতার উপর ভিত্তি করে, বীজারণ ক্ষমতার উপর ভিত্তি করে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক নম্বর যে ভাগ এর সেটাকে আমরা বলি হচ্ছে তোমার রিডিউসিং সুগার। রিডিউসিং তোমরা জানো যে রিডিউসিং সুগার, আর একটা আছে নন রিডিউসিং সুগার। তাহলে দেখো আমরা রিডিউসিং সুগারের বাংলা যেটা হচ্ছে সেটা হচ্ছে বীজারণ ক্ষমতা সম্পন্ন, বীজারণ ক্ষমতা সম্পন্ন। আর নন রিডিউসিং মানে সাধারণত এটাকে আমরা বলি যে তোমার অবিজারক চিনি। তাহলে এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে বীজারণ ক্ষমতা যাদের আছে তাদেরকে আমরা বলি বীজারক চিনি, তাই তো? তাহলে রিডিউসিং সুগার মানে হচ্ছে বীজারক চিনি, আর নন রিডিউসিং সুগার যেটা সেটাকে আমরা বলি যে অবীজারক চিনি, তাই তো? এখন দেখো রিডিউসিং সুগারের উদাহরণটা কী। হ্যাঁ, রিডিউসিং সুগারের উদাহরণ হচ্ছে সব মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড কী আমি পরে আসছি, সব মনোস্যাকারাইড, যতগুলো মনোস্যাকারাইড আছে সব মনোস্যাকারাইড হচ্ছে রিডিউসিং সুগার। এবং সব ডাইস্যাকারাইড এক্সেপ্ট, তোমরা জানো যে আসলে ব্যতিক্রম হচ্ছে সুক্রোজ। সুক্রোজ হচ্ছে
ব্যতিক্রম। তাহলে এটাকে আমরা বলছি যে সুক্রোজ, ব্যতিক্রম হচ্ছে সুক্রোজ। তাছাড়া বাদবাকি যেগুলো আছে সবগুলোকে আমরা বলবো হচ্ছে নন রিডিউসিং সুগার। তার মানে সব মনোস্যাকারাইড, উদাহরণটা একটু দেখো যে সব মনোস্যাকারাইড, সব ডাইস্যাকারাইড ব্যতীত শুধুমাত্র সুক্রোজ, সুক্রোজটা হচ্ছে কিন্তু নন রিডিউসিং সুগার। কেন সেটা আমরা পরে তোমাদের যখন গঠন দিয়ে আমি তোমাদের বিস্তারিত বলবো তখন তোমাদের এই কথাগুলো একটু বিশ্লেষণ করব। তো সেক্ষেত্রে একটু দেখো, রিডিউসিং সুগারের উদাহরণ হচ্ছে সব মনোস্যাকারাইড, সব ডাইস্যাকারাইড, একমাত্র ব্যতিক্রম হচ্ছে সুক্রোজ। সুক্রোজ ডাইস্যাকারাইড হওয়া সত্ত্বেও এটা হচ্ছে নন রিডিউসিং সুগার, এটা পরীক্ষায় আসে, কেন সেটা আমি তোমাদের বিস্তারিত বলবো। এরপরে দেখো, এটাকে আণবিক ক্ষমতার উপর ভিত্তি করে, কিসের পরে, আণবিক ক্ষমতার উপর ভিত্তি করে, ক্ষমতার উপর ভিত্তি করে এটাকে আমরা সাধারণত কোনো বইতে তিন রকমের বলা আছে, কোনো বইতে চার রকম বলা আছে। যদি হাসান স্যারের বইতে চার রকম বলা আছে, আমি চার রকমে বলি তোমাদের। দেখো এটাকে আমরা বলি আণবিক ক্ষমতার উপর ভিত্তি করে এটাকে চার ভাগে ভাগ করি। এক নম্বর যে ভাগ সেটাকে আমরা বলি মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড। দুই নম্বর যে ভাগ এটাকে বলি ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড। আমি একটু সংক্ষেপে লিখছি, স্যাকা মানে স্যাকারাইড। তারপরে দেখো তিন নম্বর যেটা, এটাকে আমরা বলি অলিগোস্যাকারাইড, অলিগো স্যাকারাইড, অলিগোস্যাকারাইড। এবং চার নম্বর যেটা সেটাকে আমরা বলছি হচ্ছে তোমার পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। তাহলে একটু খেয়াল করো তোমরা, কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ করলাম সাধারণত তিনটা জিনিসের পরে ভিত্তি করে। একটাকে আমরা বলছি স্বাদের ভিত্তিতে, একটাকে বলছি বীজাণুন ক্ষমতার উপর ভিত্তিতে, আর একটা হচ্ছে আণবিক ক্ষমতার উপর ভিত্তি করে। তাহলে দেখো স্বাদের ভিত্তিতে এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সুগার, একটা হচ্ছে নন সুগার। তাহলে সুগার মানে তোমরা সবাই জানো সুগার না, কিন্তু আবার একটু বলি, তোমরা অনেকে বলো সুগার, সুগার না সুগার। তাহলে দেখো সুগার এবং নন সুগার, তাহলে সুগার আমরা কাকে বলছি, সাধারণত যার তিনটা বৈশিষ্ট্য থাকবে, কী কী বৈশিষ্ট্য থাকবে, যেটা হচ্ছে তোমার স্বাদে মিষ্টি হবে এক নম্বর বৈশিষ্ট্য, সেকেন্ড যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে পানিতে দ্রবণীয় হবে, এবং তিন নম্বর যে বৈশিষ্ট্য, থার্ড যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এটা দানাদার হবে বা এটা স্ফটিক আকার হবে। এই তিনটা বৈশিষ্ট্য যাদের থাকবে তাদেরকে আমরা বলবো সুগার, যাদের থাকবে না তাদেরকে বলবো নন সুগার। এরপরে আসো বীজারণ ক্ষমতার উপর ভিত্তি করে, বীজারণ ক্ষমতার উপর ভিত্তি করে এদেরকে আমরা দুই ভাগে ভাগ করলাম। দেখো বীজারক, একটা বীজারক বা রিডিউসিং সুগার, আর একটাকে বলে নন রিডিউসিং সুগার বা অবীজারক, অবীজারক চিনি, অবীজারক বা অবীজারণ ক্ষমতা সম্পন্ন, অবীজারক, অবীজারক চিনি বা সুগার। এখন দেখো তাহলে এর উদাহরণটা কি, রিডিউসিং সুগারের উদাহরণ হচ্ছে সব মনোস্যাকারাইড, যতগুলো মনোস্যাকারাইড আছে সবগুলো মনোস্যাকারাইড হচ্ছে আমার রিডিউসিং সুগার, সবগুলো ডাইস্যাকারাইড হচ্ছে রিডিউসিং সুগার, এক্সেপ্ট সুক্রোজ। সুক্রোজ একটা ডাইস্যাকারাইড হওয়া সত্ত্বেও এটা হচ্ছে তোমার নন রিডিউসিং সুগার, আর বাদবাকি যতগুলো পলিস্যাকারাইড আছে, অলিগোস্যাকারাইড আছে, সবগুলো হচ্ছে নন রিডিউসিং সুগার। এরপরে আসো দেখো বীজারণ ক্ষমতা, সরি আণবিক ক্ষমতার উপর ভিত্তি করে, আণবিক ক্ষমতার উপর ভিত্তি করে বললাম যে এটা কোনো বইতে তিন ভাবে বলেছে, কেন বলেছে আমি তোমাদের সামনে বলবো, সেটা যে কোনো বইতে হচ্ছে তিন রকমের, তিন ভাগে বিভক্ত করছে, আবার কোনো বইতে দেখো যে চার ভাগে বিভক্ত করছে। আমাদের হাসান স্যারের বইতে যেহেতু চার ভাগে বিভক্ত করছে আমরা সেটাকেই ধরবো। দেখো তাহলে এটাকে আমরা বলছি যে এক নম্বর বলছি মনোস্যাকারাইড, দুই নম্বর বলছি ডাইস্যাকারাইড, তিন নম্বর বলছি অলিগোস্যাকারাইড, এবং চার নম্বর যেটা সেটাকে বলছি পলিস্যাকারাইড। তাহলে এটা আমাদের মোটামুটি এর যে শ্রেণী বিভাগ, সে শ্রেণী বিভাগ আমাদের মোটামুটি এখানেই গেল। তো আমরা সেকেন্ড ভিডিওতে যাবো ইনশাআল্লাহ।